সুপ্রভাত। তরঙ্গ টিভি আয়োজিত চায়ের টেবিলে বরাকদর্পণ অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ বৃহস্পতিবার 18 মার্চ 2021 খ্রিস্টাব্দ, চৌঠা চৈত্র 1427 বঙ্গাব্দ, 3রা সাবান 1442 হিজড়ি। আজ বরাকের প্রতিটি দৈনিকের প্রধান শিরোনামে স্বতন্ত্রতা। দৈনিক যুগসংখ্যে প্রধান শিরোনামে এসেছে, 1.5 কোটি মানুষ কোথায় এলো, ভুল তথ্যে সিএএ আন্দোলন, মনে করেন মুখ্যমন্ত্রী। দৈনিক সাময়িক প্রসঙ্গের প্রধান খবরে লেখা হয়েছে, হিন্দুত্বকে উস্কে দিয়ে রামবন্দনায় যোগী। প্রান্তজ্যোতির প্রধান শিরোনাম হল, মোদীর সভায় থাকছেন না সর্বা, শেষ মুহূর্তে নাম কর্তন কবীন্দ্র পার্থচন্দ্রের। সাংসদ রাজদীপের স্বাক্ষরিত কার্ড ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, প্রশ্ন নিরাপত্তা নিয়ে। গতির প্রধান শিরোনামে লেখা হয়েছে, কেবল উন্নয়ন ইস্যুতে নির্বাচন অসমে সম্ভব নয়, বললেন হিমন্ত। দৈনিক নববার্তার প্রধান শিরোনামে এসেছে, আজ করিমগঞ্জে প্রধানমন্ত্রী মোদী, সঙ্গে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং, হিমন্ত বৈজয়ন্তী, আসছেন না সনওয়াল, কবীন্দ্র, রঞ্জিত। পদ্মপ্রতীক নিয়ে হাতে হাত মিশন মানুষের, ঐক্যের ফ্রেমে উত্তর করিমগঞ্জ জয়ে অঙ্গীকার বিজেপির। দৈনিক যুগসংখ্যে প্রথম পাতার কয়েকটি শিরোনাম, 300 বিদেশি ট্রাইব্যুনাল রাজ্যে, মামলার সংখ্যা নিয়ে কেন্দ্র রাজ্যের মধ্যে বিভ্রাট। সাময়িক প্রসঙ্গে প্রথম পাতা থেকে আরও কয়েকটি শিরোনাম, রুদ্ধদ্বার বৈঠকের পরই সিদ্ধান্ত, অর্থেন্দু ডিগবাজি, গেলেন বিজেপিতে। নববার্তার প্রথম পাতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম, ফের জয়ী হলে ক্ষমতার স্বাদ পাবেন কংগ্রেসেরাও, বললেন নিজাম। ইউডিএফ প্রার্থীর গায়ে কংগ্রেসের জার্সি, মন্ত্রী হওয়ার স্বপ্ন। প্রান্তজ্যোতির প্রথম পাতা থেকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, 3 কোটি রেশন কার্ড বাতিল, রহস্য কি, জবাব চাইল সুপ্রিম কোর্ট। গতির প্রথম পাতার অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, বৃহত্তর মালুগ্রাম এলাকার পথে পথে প্রচারে তমাল। দৈনিক যুগসংখ্যের খাস খবর, করিমগঞ্জ ও হাইলাকান্দির পাতা থেকে, ভারত সফরে জলবায়ু নিয়ে মূল আলোচনা, জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। উধারবন্দে বিজেপি প্রার্থীকে পাত্তা দিচ্ছে না মহাজোট, রাহুল রায়কে বহিরাগত আখ্যা, রংপুরে ইউডিএফের কর্মী সম্মেলনে ভোট বিভাজন রুখার ডাক। সাময়িক প্রসঙ্গের 3, 7 এবং 8 পৃষ্ঠা থেকে, উত্তর করিমগঞ্জে মহাজোটের প্রচারে গতি, সবাইকে নিয়ে চলার অঙ্গীকার কমলাক্ষর। পুরনো প্রতিশ্রুতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন তুলল ডেমোক্রেটিক ফ্রন্ট। নববার্তা প্রসঙ্গের 3, 6 ও 9 পৃষ্ঠা থেকে, বদরপুরে ইউডিএফ প্রার্থী রেকর্ড ভোটে জিতবেন, দাবি নেতৃবৃন্দের, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করছে বিজেপি। কাবুল থেকে উদ্ধার 10 লক্ষ টাকা মূল্যের গাঁজা, আটক 3 মহিলাসহ 6। প্রান্তজ্যোতির 3 ও 5 পৃষ্ঠা থেকে, পৃথিবীর উচ্চতম রেল সেতু তৈরি কাশ্মীর উপত্যকায়, দিন দুপুরে মুখ চাপা দিয়ে ছাত্রী অপহরণের চেষ্টা, ধৃত 1। গতির 3-এর পাতা আঞ্চলিক খবর থেকে, শেষ দিনে হাইলাকান্দি করিমগঞ্জে মনোনয়ন প্রত্যাহার 15 জনের, 2 প্রার্থীর প্রত্যাহারে হাইলাকান্দিতে ময়দানে 46, করিমগঞ্জে লড়াই রয়েছেন 67 প্রার্থী। জয়পুরে টিপারের ধাক্কায় নিহত 5 বছরের শিশুকন্যা, পথ অবরোধ। বিশেষ শিরোনাম যুগসংখ্য থেকে, বিশ্বের 30টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে 22টি ভারতেই। গায়ের কাপড় রাস্তায় ঝুলিয়ে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ মায়ানমারের মহিলাদের। সাময়িক প্রসঙ্গ থেকে, ক্ষমতায় এলে সব পরিবারকে 500 টাকা অনুদান, কৃষকের ভাতা বাড়িয়ে 10,000, তৃণমূলের ইস্তাহারে দেদার প্রতিশ্রুতি। এপ্রিল থেকে ফের মূল্যবৃদ্ধির আশঙ্কা, খেলার শিরোনাম যুগসংখ্যের শেষ পৃষ্ঠা থেকে, রোনাল্ডো পরবর্তী যুগে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ 8-এ রিয়াল। সাময়িক প্রসঙ্গের 12 পৃষ্ঠা থেকে, সিরিজ বাঁচাতে আজ জিততেই হবে ভারতকে। প্রান্তজ্যোতির খেলার খবর থেকে, আইপিএল ট্রফি ধরে রাখতে প্রস্তুত মুম্বাই ইন্ডিয়ান্স। গতির খেলা থেকে, ছিটকে গেল আটালান্টা মঞ্চেনগ্লাডবাক, চ্যাম্পিয়ন্স লিগের শেষ 8-এ রিয়াল সিটি। নববার্তার মাঠে ময়দানে থেকে, টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে 5-এ বিরাট, অবনমন রাহুলের। তরঙ্গ টিভির পক্ষ থেকে সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।